যে সকল আফুরা মিনি কিচেন খুলেছেন কিংবা মিনি কিচেন খুলতে চান তাদের জন্য দুর্দান্ত একটা খবর এক কেবলমাত্র একটা বাচ্চা দিয়ে বদলে দিতে পারেন আপনার মিনি কিচেনের ভাগ্য সাথে বাঁচিয়ে নিতে পারেন হাজার হাজার টাকা ও অনেক মূল্যবান সময় কিভাবে তা পুরোটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বর্তমান সময়ে অনেক কাপড়ায় মোমবাতি দ্বারা এভাবে রান্না করতেছে আমিও চেষ্টা করে দেখেছি কিন্তু বুঝতে পেরেছি এটা অনেক ঝামেলা মোমবাতি দিলে পড়ে যায় টুকরো টুকরো করে ছোট করে কাটতে হয় আস্তা মোমবাতি বসানো যায় না এভাবে পড়ে যায় তারপর মোমবাতি জ্বালিয়ে মোম গলিয়ে তার উপরে বসিয়ে চাপ দিয়ে ধরে বসাতে হয় অনেক ঝামেলা এসব বাদ দিয়ে এখন আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক একটা আইডিয়া তার জন্য আমি একটা চুলা বানিয়েছি অবশ্যই চুলাটা কিভাবে বানিয়েছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই দেখতে হবে তার জন্য দেখেন মাঝের অংশ একেবারে ফাঁকা চুলাটা আমি আপনাদের উল্টে দেখাচ্ছি দেখুন তিন তিনটা পয়া আছে যেরকম উপরে তিন তিনটা ঝিক আছে নর্মাল চুলার মতোই কিন্তু নিচে মাঝের অংশ নেই এবং নিচে তিন তিনটা পয়া আছে যাতে চুলাটা বসানো যায় সেই সিস্টেম করে কেন এই সিস্টেমে চুলা বানিয়েছি তার জন্য অবশ্যই পুরো কথাগুলো শুনতে হবে অবশ্য পুরো ভিডিওটা দেখতে হবে এভাবে চুলা বানানোর কারণ আমি এর মাঝে নর্মাল বাতি ধারা রান্না করব দেখুন কিভাবে আমি সেটা দেখাচ্ছি প্রথমে চুলাটা আমি স্থিরভাবে বসিয়ে দিলাম এবং এর মাঝে আমি বাতিটা নামিয়ে দেবো এবং দেখাবো এভাবে চুলা বাড়ানোর কারণটা কি অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি নিচ দিয়ে বাতিটা দেখা যাচ্ছে মূলত এই সিস্টেমটা করা হয়েছে সেফটির কথা ভেবে যেহেতু বাতির মধ্যে কেরোসিন কিংবা ডিজেল তেল থাকবে যার কারণে বাতির সেফটির কথা ভেবে নিচের দিকে বেশিরভাগ জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে চুলা ঠিকভাবে বসানো যায় তার জন্য নিচে তিনটা পয়া দিয়ে দেওয়া হয়েছে এখন আপনি আরামসে রান্না করতে পারবেন যতক্ষণ খুশি ততক্ষণ কোনো প্রবলেম হবে না আমার এই ইউনিক আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ পেস